শ্রুতিকটু সব প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল ও শ্রুতিমধুর নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আগামী ছয় মাসের মধ্যে গেজেট আকারে প্রকাশ করা হবে। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানান, যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত ব্যক্তির নামে কোনো প্রাথমিক বিদ্যালয় থাকলে সেটির নামও বদলানো হবে। নাম দেয়া হবে বীর মুক্তিযোদ্ধা বা শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন এমন ব্যক্তির নামে। আগামী শিক্ষাবর্ষে নির্ধারিত সময় শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে নভেম্বরের মধ্যে বই ছাপানোর কাজ শেষ করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।